GPX Demon 165RR. নাম শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই বাইকটা হয়তো কোনো চাইনিজ বাইক, কিন্তু না, এটা হচ্ছে যে আসলে একটা থাইল্যান্ডের বাইক। আর এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে যে লিফানের তৈরি। তো লিফানের তৈরি ইঞ্জিনটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, কারণ লিফান কেফিয়ারের নাম অনেকেই শুনছেন। তবে এই বাইকটাতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে লিফান কেপিয়ারের ইঞ্জিন থেকে আপডেট। লিফান কেপিয়ার ইঞ্জিনটা হচ্ছে যে NBF2, আর এই বাইকে যেটা আছে সেটা হচ্ছে লিফানের কেফ্রো ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা হচ্ছে যে 4 ভালভের ইঞ্জিন। আগের ভার্সন থেকে এই বাইকটিতে অনেকগুলো পরিবর্তন এনেছে। প্রথমত যেটা হচ্ছে যে এখানে একদম নতুন একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তারপরে আগের ভার্সনে ABS ছিল না, এখন ABS অ্যাড করা হয়েছে। আর কালার গ্রাফিক্সে কিছুটা চেঞ্জ এনেছে। আর NBF2 ইঞ্জিন থেকে কে প্রো ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি টর্ক, যেটা আপনি বাইকটা চালিয়ে বুঝতে পারবেন। তো বাইকের স্পেসিফিকেশান নিয়ে তেমন একটা কিছু বলবো না, কারণ স্পেসিফিকেশান আপনারা নেটে সার্চ দিলে দেখতে পারবেন। এই ভিডিওতে আমি মূলত এই বাইকের কিছু ইনফরমেশান শেয়ার করব, যেগুলো হচ্ছে যে আমি এই বাইকের ইউজারদের কাছ থেকে পেয়েছি, তো যেগুলো আপনি নেটে পাবেন না। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আসি বাইকের বিল্ড কোয়ালিটি। এই বাইকের বিল্ড কোয়ালিটি দেখতে যেমন ভালো, তেমনি আসলেও এর বিল্ড কোয়ালিটি অনেক ভালো। প্লাস্টিকগুলো যথেষ্ট মজবুত, কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে R15-এর সাথে তুলনা দিলে R15 ইন্ডিয়ানটার মতোই কালার কোয়ালিটি, কিন্তু ইন্দোটার মতো না। R15 ইন্দোনেশিয়ান ভার্সনের কালার কোয়ালিটি অনেক ভালো। পারফরমেন্সের দিক থেকে এটার পাওয়ার যেহেতু R15 থেকে বেশি, তো এটার অ্যাক্সিলারেশন মানে রেডি পিক আপ, তারপরে টপ স্পিড, এগুলো R15-এর কাছাকাছি। তবে টপ স্পিডের থেকে আর R15 থেকে কিছুটা পিছিয়ে থাকবে। ডুয়েল চ্যানেল ABS ইউজ করাতে এটার ব্রেকিং পারফরমেন্স আগের ভার্সন থেকে অনেক ভালো। ABS-এর ফিডব্যাকও মোটামুটি ভালোই। অনেকগুলো তো ভালো কথা বললাম এই বাইক নিয়ে, তবে এটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে এটার মাইলেজ অনেক কম। আপনি খুব নর্মালি চালালেও যদি একদম হাইস্ট আপনি 35 পর্যন্ত পেতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজাররা 27, 28, 30, 32 এরকম মাইলেজ পায়, অনেকে আবার 25ও মাইলেজ পায়। সো এটার উপরে মাইলেজ নিয়ে আশা করবেন না, এটার মাইলেজ অনেক কম। অনেকে আবার একটা প্রবলেম পায় যে কিছু কিছু বাইকের মধ্যে প্রবলেমটা পেয়েছে অনেকে, যে এটা হায়ার RPM-এ গাড়িটা অনেকটা তেল না থাকলে যেরকম ধাক্কায় এরকম ধাক্কাধাক্কি করে গাড়িটা, এই জিনিসটা আসলে অনেক পেইনফুল। এখন সব গাড়িতে আছে কি না বলতে পারবো না, তবে অনেক গাড়ির মধ্যে অনেকেই এই প্রবলেমটা পেয়েছে। যারা বাইকটা কিনতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বাইকটা দীর্ঘদিন রাইড করতে চান তাহলে কিনতে পারেন, তবে অনেক যত্ন সহকারে বাইকটা রাইড করতে হবে। আর যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আপনি বাইক কিনেছেন, বাইকটা সেল করে দিয়ে অন্য বাইক নেবেন, তাহলে বলবো যে আপনার এটা নেওয়া উচিত না, কারণ এইসব বাইকের রিসেল ভ্যালু অনেক কম। আর কেনার আগে অবশ্যই এটার মাইলেজের কথা মাথায় রাখতে হবে, যে এটার থেকে আপনি ভালো মাইলেজ পাবেন না, এটার মাইলেজ অনেক কম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।